আশুরা শ্যাম নয় দশ দশ এগারো আশুরা এদেশে পূজা হিসাবে প্রতিপালিত হয় আশুরার মূল কারণ তাৎপর্য অধিকাংশ মানুষই জানে না বিশ্ব ইতিহাসে যত জুলম সিতম হয়ে থাকে অধিকাংশ রাজনৈতিক নেতাদের কারণেই হয়ে থাকে যেন তারা ভুলে না যায় এবং ফ্রাউনের যে হক বাতিলের সেই ইতিহাসের কথা এটা হোসাইন এবং এজিদের হক বাতিলের ইতিহাস নয় মুসা এবং ফেরাউনের ইতিহাস মানুষ ভুলে গেছে এখন হোসেন এবং এজিদ নিয়ে মানুষ পাগল হয়ে গেছে আশুরা শ্যাম সম্পর্কে আমি আল্লাহর নিকটে ধারণা করি যে তিনি বিগত এক বছরের সমস্ত গোনা মাফ করে দিবেন আশুরা শ্যাম হতে হবে না যাতে মূসার নিয়তে শাহাদাতে কারবেলার নিয়তে নয় আমরা বকর ওমর ওসমান আলী চারজনকে খলিবা বলি না ওরা বলে একজনই মাত্র খলিবা তিনি আলী আর বাকি তিনজন কাফের আবার বলুন করো আমাদের মধ্যে এবং ওই কমের মধ্যে যারা আমাকে মদিনা থেকে ডেকে এনেছিল সাহায্য করবে বলে অথচ এখন তারাই আমাকে হত্যা করছে বিশ্বাসঘাতক কশিং কালো প্রকৃত মুমিন হতে পারে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন

يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد {فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة وعلموا أن الله مع المتقين سورتعم جابتی حمد اللہ اللہ رب المین شیش نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اسلام مانوتارحمتسور اسلام نبی رحمت اللہ اسلام پرتٹی بیدھان মানবতার কল্যাণে নিয়োজিত ইসলামের বিপরীত যত বিধান মানবতার ধ্বংসে সর্বদা নিয়োজিত সত্য মিথ্যার মানদণ্ড মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম ইসলাম মানব জাতির জন্য একমাত্র আল্লাহর মনোনীত ধর্ম যারা ইসলামের বিপরীত অন্য কোনো ধর্ম তলাশ করবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এর প্রতিটি কথাই চূড়ান্ত কথা যেগুলো বলা হলে এ পর্যন্ত সব পথে এবং সবটাই চূড়ান্ত এখানে কোনো তর্ক বিতর্ক চলবে না ঠিক এমনি করে বছরের যে বারোটা মাস এটাও আল্লাহ নির্ধারিত এটা মানুষ করেনি এবং বারোটা মাসের মধ্যে চারটা মাস যে মহাসম্মানিত এটাও আল্লাহ নির্ধারিত এটাও মানুষ করেনি সে সম্মানিত মাসের মধ্যে একটা হচ্ছে মহরম এবং যার দশই মহরম তারিখে আশুরা সারা বিশ্বে ইহুদি খ্রিস্টান মুসলমান এমনকি মশরিকরাও পালন করে থাকে আশুরা এদেশে পূজা হিসাবে প্রতিপালিত হয় আশুরার মূল কারণ তাৎপর্য অধিকাংশ মানুষই জানে না এ বিষয়ে আমরা আমাদের আশুরের মহরম ওই মাসের করণীয় বইয়ে বিস্তারিত আলোচনা করেছি নবীদের কাহিনী দ্বিতীয় খণ্ড মূসা ও ফেরাউনের বিবরণ সেখানে অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং কোরআনের সর্বাধিক আলোচিত ব্যক্তি হলেন মুসাহেব এবং ফেরাওয়ান সাতাশটি সুরায় সত্তরটি স্থানে আল্লাপা মুসা ফেরাওয়ান সম্পর্কে আলোচনা করেছেন কারণ বিশ্ব ইতিহাসে যত জুলম সিতম হয়ে থাকে অধিকাংশ রাজনৈতিক নেতাদের কারণেই হয়ে থাকে সে যুগে ইরাকের ছিল নমরুদ মিশরের ছিল ফেরাউন নমরুদের ইতিহাস আপনারা ইদুল আজহার খোদ্দা শুনেছেন ইব্রাহিম এবং নমরুদ অঙ্গাঙ্গিভাবে ইতিহাসে জড়িত ঠিক মিশরের ইতিহাস ফেরাউনের সঙ্গে জড়িত মুসা এবং ফেরাউনের সঙ্গে এই দুই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার জন্যই আল্লাহাকে এগুলো কোরআনে বর্ণনা করেছেন শিক্ষা গ্রহণ করার যোগ্যতা যাদের নাই তারা পূজায় লিপ্ত হয় আশোর দিন যখন আমরা রাজশাহী প্রথম ইউনিভার্সিটিতে জয়েন করেছি আশি সালের তখন দিব্যু ইউনিভার্সিটি থেকে সাহেব পর্যন্ত তাজিয়া মিছিল হতো হোসেনের মিথ্যা রক্তে কাপড় ভিজিয়ে দিত রং ছিটিয়ে পাহাড় দিয়ে যাওয়ার জন্য রঙের ভয় বাসের চটায় রক্ত মাখিয়ে বানানো হয়েছে। হাই হোসেন হাই হোসেন করে বুক চাপড়ানো ছড়া রাস্তায় ঘুরি ঘুরি বেড়াইত কাছে কাউকে পেলেই জবরদস্তি টাকা আদায় করত বড়ো বড়ো শহর এবং বাজারে এ ধরনের দৃশ্য আপনারা সবাই দেখে থাকবেন বিশেষ করে ঢাকার রাজধানীর বড় কাটরা ছোট কাটরা যেখানে আছে শিয়াদের কিছু বসবাস আছে তারা তো এগুলি একদিন পাগল হয়ে যায় অথচ এর পুষে না যে মূল ইতিহাস যুগে যুগে মানুষ সেগুলি ভুলে গেছে আদর্শ হারা মানুষ আসলে কোনো মানুষই না প্রতিটি মানুষ এক একটি আদর্শের অনুসারে আকিদা বিশ্বাস নিয়ে মানুষ চলে যার আকিদা যত সুন্দর তার আমল তত সুন্দর যার আকিদা যত নষ্ট তার আমল তত নষ্ট আল্লাপাক অল্লা আলাই মোমবে যাতে সুদূর আল্লাহ আকিদার খবর রাখেন বান্দা বাহ্যিকটা দেখে আল্লাহ ভেতরটা দেখে তিনি অন্তর্জামী সত্যসেবী বক্তা সংগঠক নেতা তার কর্তব্যভাবে প্রকৃত ইতিহাস তুলে ধরা জনগণকে আদর্শমুখী করা যেন তারা ভুলে না যায় মুসা এবং ফোরউনের যে হক বাতিলের সেই ইতিহাসের কথা এটা হোসাইন এবং এজিদের হক বাতিলের ইতিহাস নয় হোসাইন এজিদ তো একষট্টি হাজুরির মানুষ আর এই ঘটনা তো সেই মুসা আলসালামের আমলে সাড়ে চার হাজার বছর আগে মূসা এবং ফোরউনের ইতিহাস মানুষ ভুলে গেছে এখন হোসাইন এবং এজিদ নিয়ে মানুষ পাগল হয়ে গেছে সম্পূর্ণ উল্টা আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতার শহুর ইন্দুল্লাহ ইসনা আসার শাহরান ফি কিতাবিল্লাহ খালাকাস খালাকাম মিনাহ আর বাতুল হরুম শুনে রাখো বান্দা মাসমের গণনা আল্লাহর নিকটে বারোটি যেটা আল্লাহর কেতাবে আছে কবে থেকে ইয়মা খালাকাস সামা এবার অর্ধ যেদিন থেকে আসমান ও জমিনের সৃষ্টি মেনহা আর বা হরুম এর মধ্যে চারটি মাস মহাসম্মানিত যা আলিকা দিনুল কয়ম এটাই হলো চিরস্থায়ী বিধান ফালা তাজলিম ফে হিন্না আনফোসাগম অর্থাৎ এই চারটি মাসের মধ্যে তোমরা পরস্পরের উপরে জুলুম করো না তবে হ্যাঁ অকাতুল মশ্রিকা কাফা কামাই ওকা তেলু না কম কাফা যদি এই মাসে মশ্রিকরা তোমাদের উপরে হামলা করে যেহেতু তারা হামলা করে সে তোমরা তাদের পাল্টা হামলা করতে পারো আলম আন্নাল্লাহ আল মোত্তাকিন সর্বাবস্থায় মনে রেখেও যে আল্লাহ বাগ মোত্তাকিদের সঙ্গে থাকেন ফাঁসাকদের মোনাফেকদের সঙ্গে আল্লাহ থাকেন না অতএব যুদ্ধ করলেও তাকুয়া যেন হাত ছড়া না আয়ত আল্লাহব বলছেন ওয়তু হুম হারাম হাতুকম ফু হুম ফরি বাক একশো একানব্বই তোমরা কোনো অবস্থাতেই মস্তিদ্দুল হারামের মধ্যে যুদ্ধ করো না হাততাই ও কাউকুম ফিহে যতক্ষণ না মুশ্রিকরা তোমাদের বিরুদ্ধে সেখানে যুদ্ধ করে ফাইন কা যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে ফক্ত তাহলে তোমাদের যুদ্ধ তোমরা যুদ্ধ করো বিগত ইতিহাস বাদ দিয়ে আমরা নগদ ইতিহাসটা বললে আপনারা বুঝতে পারবেন উনিশশো সালে সশস্ত্র ইরানি হজ যাত্রীরা। সৌদি নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে হারামের মধ্যেই তারা হামলা করেন হজযাত্রী বেশে এরাম পরে অস্ত্র লুকিয়ে ইরানি হজযাত্রীরা উনিশশো সাতাশি সালে হারামের মধ্যেই সুন্দর উপর হামলা করেছিল নিরাপত্তা প্রহরীরা হাজির সাহেবদের বাঁচানোর জন্য প্রতিরোধ গড়ে তোলে এই পারস্পরিক যুদ্ধ সংঘর্ষে সেদিন পঁচাশি জন সৌদি নাগরিক য়াল্লিশ জন অন্য দেশের হাজি এবং দুশো পঁচাত্তর জন ইরানি হজরাত্রে নিহত হয় এবং সাড়ে ছয়শো আহত ও পঙ্গু হয় উনিশশো সালে তারা পুনরায় হারামে বোমা হামলা চালায় আবরত হতে পারে তারের যখন ক্ষমতায় আমেরিকা রাশিয়া ইংল্যান্ডেরা কারা সেই হিদ্দিন সব না ইসরায়েলকে তো তার বানিয়েছে সেখানে এইসব কাজ করার জন্যে মুসলমানদের উপরে সড়ি ঘোরানোর জন্য কোনো সময় যদি আবার হামলা করে হারামার উপরে তখন আমাদেরও করতে হবে তাদের উপরে পাল্টা হামলা করা এখানকার ইতিহাস আরও বড় সেদিকে যাচ্ছে না আসুন আমরা আসুরের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করি আনাবি আবি হুরাইরা তা রাজালতু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন محبت সহ ঘুম পড়বনে খবরদার আন আবি হুরাইরা তা রাজালতু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফযালু সিয়ামে বা'দা রামাদান আশহurul মুহাররাম ওয়া আফযালু সলাতে বা'দা আল ফারিদাহ মুসলিম রমজানের পরে শ্রেষ্ঠ সিয়াম হলো মহররমের সিয়াম অর্থাৎ আশুরার সিয়াম। আর ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সালাত হলো তাহাদুদের সালাত রহ ইসলাম কারণ আবী কথা তথা রাজন সল্লা আলিয়ালাম আর সিয়াম ওম আশুরা আহাত আয়ুকা ফের আয়ুকা ফেরাসানাত্লাতি কাবলাহ শ্যাম সম্পর্কে আমি আল্লাহর নিকটে ধারণা করি যে তিনি বিগত এক বছরের সমস্ত গোনা মাফ করে দিবেন মুসলিম আশুরা শ্যাম হতে হবে নাজাতে মুসার নিয়তে শাহাদাতে কারবেলার নিয়তে নয় আরেফ নব্বাসিন

খুবই মহান দিন কারণ আঞ্জাল্লাহ হফিহে মূসা ও কম এই দিন আল্লাপাক মূসা এবং তার কমকে নাজাদ দিয়েছিলেন ফেরাউনে ওকাহ এবং তিনি ফেরাউন এবং তার কমকে এদিন ডুবিয়ে মেরেছিলেন কম বলতে সেনাবাহিনী ফসা মাহ মূসা শুক্রান অতএব এই দিন মূসা আল্লাহ সালাতাম শুক্রিয়া আদায় করে শ্যাম রেখেছিলেন তোর নাহাসু মাহু অতএব আমরাও এদিন শ্যাম রাখব পুরস্কার হাদিস বখার মুসলিমের হাদিস ওয়ান আয়সতা ওয়ালাদ কানা ইয়ম আশুরা ইয়মান তাসুম হু কোরাইশ বিল জাহেলিয়া আশা রাজুল্লাহ আনহা বলছেন আশুরার দিনটা এমন যেদিন কোরাইশ জাহেলি যুগেও সিয়াম রাখত কোরাইশরা তখন তারা মুসলমান হয়নি তখন তারা এই যে সিয়াম রাখত কানসুল্লাহ এবং আল্লাহ রসুল্লাহ এদিন সিয়াম রাখতেন। ফলাম্মা শ্যাম মাদিনা অথবা যখন তিনি মদিনা হিজরত করলেন শ্যামাহ আমার আবে সিয়ামহি। তিনি সিয়াম রাখলেন এবং সবাইকে সিয়াম রাখতে নির্দেশ দিলেন ফলাম্মা ফরেজারামাজানো হিজরতের পরজন দ্বিতীয় হিজরতে রমজানের সিয়াম ফরজ করা হলো মানুষ শাহাহ শ্যামাহু ও মানুষ শাহ তারা কহু ইচ্ছে করলে যে কেউ তোমরা এখন তোমরা সিয়াম রাখতেও পারো ছাড়তেও পারো তবে আনা আসু আমি রেখেছি এই মানে ফরজের মতোই ছিল আশুরা সিয়ামটা তো রমজান ফরজের পরে এখন এটা মুস্তাব হয়ে গেল নফল হয়ে গেল তবে যেহেতু আল্লাহ রসুল রেখেছেন অতএব এটা আমাদের মুস্তাব রাখাটাই উত্তম ইবনাবাদ বলেন হে আল্লাহ রসুল ইহুদিরা এই আশুরাকে খুবই গুরুত্ব দেয় তখন রসুল্লা সাল্লাম জবাব দিলেন লাইন বাকি তো এলাকা কাহাবিল আসুমান্নাত আসে যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখটাও রাখব রাখবো মুসলিম কারণ ইহুদি যেদিন সিয়াম রাখে আমরাও সেদিন সিয়াম রাখলাম তো সামঞ্জস্য হয়ে যাচ্ছে না অত বিপরীত করতে হবে তো আগামী বছর আস্তে আস্তে আল্লাহ মৃত্যু হয়ে গেল ফলে আর উনি সিয়াম রাখতে পারেননি ওয়ান ইবন ইন কল সুমা ইবন আব্বাস বলছেন তোমরা আশুরা শ্যাম রাখো এবং ইহুদুদের বিপরীত করো তোমরা আসুরের একদিন আগে একটা সিয়াম রাখো অথবা একদিন পরে আরেকটা সিয়াম রাখো অর্থাৎ নয় দশ দশ এগারো তো যেহেতু আল্লাহ রসুল নয় তারিখে এবং দশ তারিখে দুটো রাখতে চেয়েছিলেন তো আমরা সেখানে দশকে অবশ্যই রাখব আগে আর পিছিয়ে একটা যোগ করে রাখাটাই উত্তম ইহুদের খেলাপ করার জন্য একবার না পড়লে দশ তারিখজন বাদ না যায় আসলে মানেই তো দশম আর এই দিন উপলক্ষে কোনো রকম শোক করা যাবে না কিন্তু তিন দিনের পরে কোনো শোক নাই কেবলমাত্র বিধবা যারা স্বামী তারা স্বামীর শোকে চার মাস দশ দিন শোক পালন করতে পারে অন্য কারোর জন্য কারো মৃত্যুতে এমনকি বাবার মৃত্যুতেও সন্তানরা তিন দিনে বেশি শোক করতে পারে না এটা ইসলামে একদম চিরন্ত নিষিদ্ধ এই দিন অথচ শোক প্রকাশ করে আরবদের মধ্যে চালু ছিল যে কোনো লোক মারা গেলে সে কত বড় দামি লোক ছিল এটা প্রমাণ করার জন্য ওরা মহিলাদের ভাড়া করত মহিলারা অল্পতে কাঁদে যেসব মহিলারা কান্নায় পারদর্শী ছিল তাদের ওরা কন্ট্যাক্ট করে নিয়ে আসতে তোমাকে চার দিন কাটতে হবে দশ দিন কাঁদতে হবে পনেরো দিন যে যতদিন কাঁদতে পারো তত টাকা বেশি পাবে এবং সে কান্না কি শুধু কি কান্না নাকি বুক চাপড়াবে সুদ ছেড়েবে কাপড় ছেঁড়বে এইসব করে পড়বে এ বিষয়ে ইসলামের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে

রাজনৈতিক কারণে মাতম বেশি চলে সব জায়গায় চলে এ দেশেও চলে মারা গেছে কবচার ঠিক ঠিক নাই এখনো বছর ভরে তার মাতম চলছে শোক দিবস নয় শোকের মাস একটা শোকের মাস ন শোকের মাসটা কিচ্ছু নেই ইতিহাসে শোকের মাস নেই শোকের বছরও নাই কিছুই নেই এগুলো সব রাজনৈতিক স্বার্থে বলা হয় ইসলাম এগুলি কোনো সুযোগ নাই আর এই ব্যাপারে অনেক সাহাবিকে গালি দেওয়া হয় শিয়ারা আলী এবং তার সহযোগী মেকদাদ আসবাদ এবং দুই একজন সাহাবী ছাড়া সমস্ত সাহাবী কাফের বলুন জালেক আমরা বকর ওমর ওসমান আলী চারজনকে খলিবা বলে না ওরা বলে একজনই মাত্র খলিবা তিনি আলী আর বাকি তিনজন কাফের আবার বল নকজল জালে আলে এতড়ো নষ্ট আকে নিয়ে তারা পৃথিবীতে এখনও পর্যন্ত সেই পুরনো কথাই বলি বেড়াচ্ছে যে আলির খলিফা হতো আলির হক নষ্ট করে অবকার খলিফা হয়েছে জবরদস্তি এই ধরনের ফালতু কথা তারা বলে বেড়ায় এবং সে রাগে এখন পর্যন্ত তারা আলেক ছাড়া বাকি কাফ সাবিদের কাফের বলে এর উত্তর শোনেন আর আবির সাহিদা ক্ষুদিরী রজরুদ আনু কলা কলা হে সাল্লাহ আলি সাল্লাম লা তাসবুয়া সাহাবি খাওয়ারদা তোমরা আমার কোনো সাহাবেকে গালি দিও না ভালো আন্না আহাদাকুম আনফা মিসলা অহুদি জাহাবান মা বাল্লাদা মুদ্দা আহাদীম বাল্লা নাসিফ হাউ মুত্তা ফাকু না তোমাদের কেউ ওহৎ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে সে কখনোই আমার একজন সাহাবির যে অবদান আছে ইসলামের জন্য তার একটা অংশ বা তার অর্ধেক পর্যন্ত যেতে পারবা না দা খাবার দেওয়ার আমার কোনো সাহাবি সম্পর্কে গালি দিও না আল্লাহ রসুল আগেই সাবধান করে দিয়ে গেছেন অতএব আলী হোক আউ বকর হোক উসমান হোক যিনি হোক না কেন প্রত্যেক সাহাবির মাধ্যমেই আমরা ইসলাম পেয়েছি তাদের অবদানকে অস্বীকার যিনি করবেন তিনি আসলে ইসলামকেই অস্বীকার করবেন বর্তমানে বিশ্বের ছয়টি দেশে হোসেনের মাথা পূজা হচ্ছে সর্ষিয়াদের কারবার একটা হলো যারা হস্তরেছেন তারা দেখেছেন বাকি গালকাদের যেখানে আলদ কবরস্থান মসজিদের নববীর পূর্ব দিকে যে বাকি গরস্তান আছে না সেখানে ওদের ধারণা মতে এইটা হলো ফাতেমার কবর আসলে কোনটা যে ফাতেমার কবর চিহ্নিত কিন্তু নাই ওরা একটা বলে দেয় এটা হলো ফাতেমার কবর অ্যান্ড ফাতেমার কবর কবুতর বুঝতে হবে দেখবেন প্রতিদিন কেজি কেজি বলা ভুল হবে অত টং কি টং খালি গমের এ ফেলতেছে শিয়ারে সেখানে গিয়ে গাদা গাদা গম ফেলে মানুষে খাওয়া পায় না কবুতরের জন্য গম এটা হলো তাদের ধারণা মতে খাতেমার পোষা কবুতর নওয়াজ টোটালি মিথ্যা একটা হলো দামেশকে সিরিয়ার রাজধানী দামেস্কে সেখানে একটা মসজিদ আছে তার নাম হলো মসজিদুর রাস হোসেনের মাথার মসজিদ রাস মানে মাথা তাদের ধারণা হোসেনের মাথা নাকি ওখানে কবর দেওয়া আছে কি বলবেন মাথা থাকতে দেহ থাকবে না নাম হয়েছে মাথার মসজিদ সেখানে পূজা হচ্ছে সমানে পূজা হচ্ছে আর আছে মিশরের কায়রোতে সেটার নাম হল তাজুল হোসাইন হোসাইনের মাথার তাজ ওই নামে তারা পূজা করে এবং তারা এই বিশ্বাসের কারণে বলে থাকে নিজেদের দেশকে যে মিশর ইজ এ অ্যান্ড কান্ট্রি মিশর হচ্ছে আল্লাহর পছন্দনীয় শহর দেশ আর সেজন্য সেখানে হোসেনের মাথা এসেছে আরেকটা হলো ইরান ইরানের মধ্ব নগরীতে যাকে করে একটা শহর ইরানে সেখানে হোসেনের পূজা হয় আশুরার দিন মানুষ পাগল হয়ে যাবে সেখানে আরেকটা হলো ইরাকের নজব শহর আর একটা হল ছয় নম্বর কারবাল হলো বাগদাদ থেকে অষ্টাশি কিলোমিটার দূরে এই ছয় জায়গাতে হোসেনের পূজা আনুষ্ঠানিকভাবে এখনও বিশ্বে চালু আছে অথ কোনোটারই কোনো ঐতিহাসিক ভিত্তিও নেই হাদিসের ভিত্তি প্রশ্নতে ওঠে না চলছে রেওয়াজ এই বেদাতের সূচনা হলো কবে দশই মোহরম কারবালার ঘটনা ঘটেছে একষট্টি হিজড়িতে একষট্টি থেকে শুরু করে তিনশো বান্ন হিজড়ি পর্যন্ত কোনো দিন কোথাও ইসলামী খেলাফতের কোনো স্থানে মহরম বা আশুরা বলে কোনো অনুষ্ঠান পালিত হতো না কিন্তু আব্বাসীয় খলিফা মুতাই বিন বিল্লা তাঁর যিনি আমির ছিলেন শিয়া মহুদ্দৌলা এই বেচারা রাজনৈতিক স্বার্থে শূন্যদেরকে হটানোর জন্য তাদেরকে দাবানোর জন্য তিনশো বান্ন হিজরিতে দশই মহরম আশুরার দিনে হঠাৎ হুকুম জারি করলেন সবাইকে রাস্তায় শোক মিছিল করতে হবে শোক র্যালি করতে হবে নারীদেরকে রাস্তা নেমে আসতে হবে সেই নিজের লোক লাগিয়ে পর্দানোরছেন মহিলাদের বোরকা ছেড়ে দিল শোকে কাপড় ছিটতে হবে শোকে বুক চাপড়াইতে হবে এর বিরোধিতা করলেন ফলে যাহ বার্তাই হলো শিয়া সন্নি মারামারিতে বহু মানুষ তাদের নিহত হলেন আহত হলেন পঙ্গু হলেন এই তিনশো বান্ন হিজড়িতে আব্বাসীয় খলিদ্া বিন মোক্তি বিল্লার আমলে তার শিয়া আমির মজুদ্দুল্লার মাধ্যমে ইতিহাসে প্রথম এই আশুরার শোক অনুষ্ঠান চালু হয়ে গেল সে সময় সুন্দর বিরোধী করেছে রাহালে শুরু থেকেই এর বিরোধী যুদ্ধের শেষ পর্যায়ে যখন হোসেন দেখলেন যে মৃত্যু আসন্ন তখন তিনি এজিদ বাহিনীর কাছে তিনটা প্রস্তাব দিয়েছিলেন ইখতার মেন্নি এহেদাস তোমরা আমার পক্ষ থেকে তিনটি প্রস্তাবের যখন একটি গ্রহণ করো এম্মা আন উল হেকাসগুর আমাকে ছেড়ে দাও আমি ইসলামী খেলাপদের যে কোনো এক সীমান্তে যে বসবাস করব। তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ওয়েমা আন উর জায়ল আল মদিনা অথবা আমাকে মদিনায় যেতে যাও ফিরে যাই ওয়েম্মা আনি ফি ইয়াদ অথবা আমি এজিদের হাতে বায়াত করব আমাকে এজিদের কাছে নিয়ে যাও কিন্তু বিরোধী পক্ষের একটা বদমাশ ছিল সীমার আপনার সবেতে নাম জানেন সীমার বনজিল জা এই বললো না কোনো কথা শোনা হবে না ও ভাবল এজিদকে হত্যা করতে পারলে বোধ হয় হোসেনকে হত্যা করতে পারলে বোধ হয় খুব খুশি হবে ও এজিদকে হত্যা করলো মাথা নিয়ে চলে গেল এজিদের কাছে হোসেনকে হত্যা করে তার মাথা নিয়ে চলে গেল এজিদের সামনে এজিদ হোসেনের মাথা থেকে হুগ করে কেঁদে উঠলো তুই করলে দেখি কি যদি তোর সঙ্গে হোসেনদের রক্ত সম্পর্ক থাকতো তুই কখনই হোসেনদের হত্যা করতে পারতিস না এজিদের মেজাজদেরকে সীমান্তে পুরস্কার পরিমর্কে সে পালাই এলাকা এলাকাতে আউট হয়ে চলে গেছে এজিদের পুরা ফ্যামিলি কান্নায় ভেঙে বলল। এজিদ বলেছিল যুদ্ধের মাধ্যমে আমি হোসেনকে এমনিই পরাজিত করতে পারতাম সে তো আমার কাছে আসতে চেয়েছিলো তোরা কেন তাকে হত্যা করলি তার সঙ্গে তোদের রক্তের সম্পর্ক আমার সঙ্গে তার রক্ত সম্পর্ক আছে এই ইতিহাস প্রমাণ করে এজিদ হোসেনের আনুগত্য চেয়েছিলেন হোসেনের মাথা চান নাই মাথা এনেছে কিছু অতি উৎসাহী দুষ্ট চক্র তারাই এই কাজটা করেছে নইলে শাহাদাতে হুসাইনের ইতিহাসে হয়তো দুনিয়ায় হতো না আলবেদায় নেহায়া অষ্টম খণ্ডে একাত্তর পৃষ্ঠা দেখেন সবচেয়ে বড় কথা হুসাইনার জীবনী আল ইসাবাহ তার সতেরোশো ছাব্বিশ নম্বর ক্রমিকে ইতিহাস সব পাবেন এসব বই থেকে পড়ে না তারা পড়ে খালি গল্পের বই পড়ে যখন হোসেন নিহত হচ্ছেন তখন তিনি কী বলেছিলেন আল্লাহ মাহকুম বাইনা ও বাইনা কমিনাও না তুমি ফয়সালা করো আমাদের মধ্যে এবং ওই কমের মধ্যে যারা আমাকে মদিনা থেকে ডেকে এনেছিল সাহায্য করবে বলে অথচ এখন তারাই আমাকে হত্যা করছে একটা দুটো না একশো পঞ্চাশটা সিটি পাঠিয়েছিল হোসেনকে দাওয়াত দিয়ে আসেন আপনি ইরাকে ইরাকে আসার আগেই তারাই বিরোধিতা করলো করে হোসেনকে হত্যা করল বোঝা যাচ্ছে সম্পূর্ণ বিশ্বাস ঘাতকতার পরিণতি আর হোসেনের একটা রাজনৈতিক ভুলের কারণে এই কাজটা হয়েছে হোসেন যখন মদিনার থেকে বের হন তখন সমস্ত সাবি তাকে নিষেধ করেছিলেন ওই সময় প্রায় ষাটজন সাহাবি বেঁচেছিলেন ইবনু আব্বাস ইবনু উমর সবাই তাকে ধরে ফেলেছিলেন এমনকি ইবনু উমার তাকে জড়ি ধরে বলল হে নিহত তোমাকে বিদায় দিচ্ছে তুমি তো আর ফিরবে না তুমি যুদ্ধে যেও না তোমার আব্বা আলীর সঙ্গে এরা বেইমানি করেছে কুফার লোকেরা ওরা তোমার সঙ্গে বেইমানি করবে যেও না কিন্তু হোসেন সরল সিধা মানুষ না এত কি বেইমানি করবে একশো পঞ্চাশটা সিটি পাড়াচ্ছে লোক আসছে বারবার ডাকতেছে ইত্যাদি ইত্যাদি যাই হোক ইতিহাস আপনারা বইটা পড়ে দেখবেন পাবেন শুধু আপনাদের অবগতির জন্য বলছি আর এই যে কথাটা হাফেজ কাসিরের কাসীর লিখিত জগৎ বিখ্যাত ইতিহাস গ্রন্থ বেদায় নেহায়া অষ্টম খণ্ড একশো নিরানব্বই পৃষ্ঠায় তিনি এই উক্তিরা করেছেন এই লিখিতভাবে আল্লাহ হাকুমনা আল্লাহ তিনি ফয়সালা কর আমাদের মধ্যে এবং ওই কমের মধ্যে যারা আমাদেরকে ডেকে আনলো মদিনা থেকে সাহায্য করবে বলে আর এখন তারা আমাদেরকে হত্যা করছে আমরা একই কথাই বলল বিশ্বাসঘাতক কশিং কালো প্রকৃত মুমিন হতে পারে না বিশ্বাসঘাতক থেকে প্রত্যেক ব্যক্তি দল এবং রাষ্ট্র যারা পরিচালনা করছেন সবারই সাবধান থাকা কর্তব্য আর রাজনৈতিক স্বার্থ অত্যন্ত খারাপ জিনিস নেতৃত্বের লোভের কারণে পৃথিবীর অধিকাংশ যত মারামারি কাটাকাটি হচ্ছে পৃথিবীতে অধিকাংশই নেতৃত্বের কন্দল থেকেই হচ্ছে আর এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম কঠোরভাবে বলে দিয়েছেন ইন্না আলাহ নুয়াল্লি লিমান সালাহু আলিমান হারা সালাহ আফি রয়েতলি মুসলিম আলিমান আহু আমরা কশ্চিনকাল দায়িত্ব অর্পণ করি না ওই ব্যক্তিদেরকে যারা নেতৃত্ব চেয়ে নেয় নেতৃত্বের লোভ করে বা নেতৃত্বের আকাঙ্ক্ষা করে অথচ বর্তমান বিশ্বের সর্বত্র নেতৃত্ব চেয়ে নেওয়াটা ফরজ। ইলেকশন মানেই নেতৃত্ব চেয়ে নেওয়া তাই না ফরম পূরণ করতে হবে না এইবারে নেতৃত্ব আদায় করতে হবে কী দিয়ে গুন্ডাদের মাধ্যমে নেতৃত্ব আদায় করতে হবে সাধারণ মানুষ কালে হইচের মধ্যে যায় না গুন্ডা পান্ডা যার বেশি সেই দলে যেতে অথবা সরকারি পুলিশ বাহিনী যাকে সাপোর্ট দেয় সেই দলে যেতে সাধারণ মানুষের ভোটে কোনো দেশে কেউ নেতৃত্ব পায় এর খুব রেয়ার খুবই দুর্লভ জ্ঞানী মানুষদের পরামর্শের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে অবুজ অজ্ঞ সাধারণ মানুষের ভোটার কোনোই মূল্য নাই এই জন্য পরামর্শের ভিত্তিতে যদি দেশ কখনো চলে দিনদার পরেশগার বিচক্ষণ নেতৃবৃন্দ পরামর্শের মাধ্যমে যেটা হয় সে তার মাধ্যমে নেতৃত্বে নির্বাচন হবে যেভাবে নির্বাচিত হয়েছিলেন আউবাকার ওসমান আলী মোদিনায় যখন নির্বাচন হয় সেখানে কয়েকজন লোক ছিল মোদিনায় ইসলামী বিশ্বে তখন প্রায় বিশ লক্ষের মতো মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে আছে সবার কি সমর্থন নিতে হয়েছিল না রাজধানী মদিনায় যারা জ্ঞানগুন মানুষ ছিলেন তারাই পরামর্শের ভিত্তিতে তাদেরই পরামর্শে খলিফ হয়েছিলেন ওমরও হয়েছিলেন ওসমানও হয়েছিলেন আলীও হয়েছিলেন আজকেও সে একই নিয়মই চলবে এর বাইরে যখনই আপনি নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব অন্যকে গাড়ি দিবেন যে কিছুই বোঝে না দুই আর দুই কত হয় তাও জানে না আপনি তাকে বানাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য উস্কে দিচ্ছেন এই বাপরে বাপ আপনি প্রধানমন্ত্রী নির্বাচন করবেন আপনি মানুষ আপনি সার্বভৌম ক্ষমতার অধিকারী কিসের ক্ষমতার অধিকারীও বিশ্ব চলবে আল্লাহর বিধান মোতাবেক আর বিধান যিনি বাস্তবায়ন করতে পারেন যোগ্য ব্যক্তিকে নেতৃত্বে বসানো যোগ্য ব্যক্তির মাধ্যমে সম্ভব এজন্য জনগণের মধ্যে তিনটে ভাগ আছে আহলুল ইখতিয়ার আহলুল এমওরা আহলুল তকলি একদল আছে নেতা নির্বাচন করা যোগ্যতা সম্পন্ন ব্যক্তি আর এক দল আছে নেতৃত্বের গুণ সম্পন্ন ব্যক্তি আর এক দল আছে সেরে অনুসরণকারী ব্যক্তি কিছুই বোঝে না আল্লাপ পৃথিবীকে এমনি করে সৃষ্টি করেছেন জনগণের মধ্যে তিনটে ভাগ আছে আপনি এমনি দেখবেন যে তার মধ্যে নেতৃত্বের গুণ আছে আপনি তাকে এগিয়ে দেবেন এই এগিয়ে দেওয়ার দায়িত্বটা খালি আপনার আপনি অযোগ্য অপদার্থকে এগিয়ে দেবেন তা হবে না এই জন্য অনেক সময় আমিরের চাইতে যারা মামুর তারা বেশি বিচক্ষণ হয় দেশের প্রধান নেতার চাইতে যারা তাকে নির্বাচন করেন তারা বেশি বিচক্ষণ হয় মানে হওয়ারও জরুরি তার সত্ত্বে সবাইকে দিয়ে তো সব কাজ হবে না এর ঠিক বিপরীতটাই হলো গণতন্ত্রের এখানে প্রত্যেকটা মানুষ পুঁটি মাছ আর ইলিশ মাছের দশ সমান এখন রাজশাহী মার্কেটে এক কেজি এক কেজি ওজনের একটা ইলিশ মাছের দাম সাড়ে চোদ্দোশো টাকা আর ওই এক কেজি পুঁটি মাছ কেন তো দাম আর ইলিশ দেখতে একরকম অতি পুটিও যায় ইলিশও তাই তাই হবে জন্য বহু পূর্বে আল্লাহ ইকবাল দুঃখ করে বলে গেছেন মৌজুদার হয় প্রচলিত গণতন্ত্রের খেলে মাথা গণনা করা হয় মাথার মধ্যে মগজ আছে কিনা তা হয় না যাই হোক এই বিষয়টি ক্ষতি করতে সবচেয়ে বেশি বিগত যুগে ফেরাউন এই কাজগুলি করে গেছে ফেরাউনের ছয়টা কুট চাল ছিল মুসার বিরুদ্ধে এই ছয়টা কূট চাল আমাদের নবীদের কাহিনীর দুই নম্বর খণ্ডে পাবেন আমি সেখান থেকে খালি একটা বলি মুসা যখন বললেন দেখো আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন তোমাকে আল্লাহর বিধান মেনে চলতে হবে সেজন্য তো মুসা বলল তুমি যে আসছো তুমি কি ফেরস্তা তো না ফেরস্তা কেন হবো তো ফেরেস্তার সাথে কোনো নবী হতে পারে না তুমি তো মিথ্যাবাদী তো মুসা বললেন আমি যদি আল্লাহর কোনো মৌজা দেখাই তোমাকে নিদর্শন দেখাই তাহলে মারবা তাহলে হ্যাঁ তখন মুসা লাঠি ফেলে দিলেন আর সঙ্গে সঙ্গে বড়ো সাপ হয়ে গেলো ফের ভয়ে লাভ দেখে মুসার কোলে পড়ছে বাঁচাও বাঁচাও বুঝলি কেন একদি কেন বগুলোর তলে হাত দিয়ে বের করলেন একদম সার্চ লাইটের মতো সমস্ত সিংহাসন আলোকিত হয়ে গেলো এবার তোমরা কি বলবে জনগণকে খুশি করার জন্য সে বললো আসলে দেখো মুসাটা মিথ্যাবাদী ও যদি নবী হইতো তাহলে অবশ্যই সে ফেরস্তা হইতো এছাড়া এক নম্বর যুক্তি ছিল ফেরস্তা হওয়া যুক্তি বিগত যুগের ফেরাউনরা ফেরস্তাদেরকেই মেনেছে নবী হিসাবে মানুষকে মানুষের নবী হতে পারে এ তারা বিশ্বাস করতে চায়নি ঠিক করে সব একে যুক্তি দিয়ে যেত তারা বলছে নবী হলে তো বড় বড় নেতারা তুমি মোহাম্মদ ইয়েতিম তুমি কেন নবী হবা আমাদের মধ্যে ঠিক একই দোষ আছে আল্লাহ বলছেন উল ইনামা আনা বাসার ইসলাম ইউ হায়লাইয়া এ মোহাম্মদ তুমি বলে দাও আমি তোমাদের মধ্যে একজন মানুষ আমার কাছে এই মার অহিন আজিল হয়েছে যে ইন্নামা ইলাহ হুকুম ইলাহ হুম তোমাদের ইলাহ মাত্র একজন তিনি আল্লাহ আমরাও ঠিক একই কথাই বলছি নবী মানুষ ছিলেন না তিনি নূরের নবী ছিলেন বলি না ফেরাউন স্বাধীন মূষাকে মানতে চায়নি কারণ মুসা ফ্রেস্তান আজও আমরা আমাদের নবীকে মানুষ মানতে চাই না তাকে ফ্রেস্তায় বলতে চাই আর সে কারণে নূরের নবী বলি ধ্যানের ছবি বলি গান গাই না কবিতার অনুষ্ঠানগুলো দেখবেন তুমি হে নবী ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত ছবি সবসময় চলছে এগুলা ফেরাউনি সেই চরিত্র আজও আমাদের মধ্যে ঢুকে বসে আছে তারা সেদিন মুসাকে মানানি মুসা ফেরস্তা ছিল না বলে আজও আমরা নবীর হাদিস মানতে রাজি নই নবী মানুষ বলে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি তিনি নূর ছিলেন বলে হাদিসের সন্দেহ পোষণ করি হাদিস তো মানুষের তৈরি অনেক কথা বলি ওই ওই লাইনে আমি আজকে যাচ্ছি না খালি একটুকি খালি বলবো ফেরাউনি চরিত্র আমাদের মধ্যে কিছুটা এখনো আছে রসুলের আদেশ নিষেধ মানতে আমাদের কোনো আগ্রহ নাই কিন্তু রসুলের নামে মিলাদ কিয়াম করা খুবই আগ্রহ হোসেন কেন সেদিন শহীদ হয়েছিলেন সে বিশ্বাস কথা ভুলে গেলে চলবে না এখানে হোসেনের কোনো দোষ ছিল না সরল সিধা মানুষ ধোকায় পড়ে বেশি এই যুগেও তাই সব যুগে এটা সত্য যারা নেতৃত্বের যোগ্যতা সম্পন্ন হয় দেখবেন অধিকাংশ নেতাই সারল্যের প্রতীক নেতাদেরকে ধোকা দেওয়া খুব সহজ যারা কাছে কাছে ঘোরে কারণ নেতাদের নেতাদের হৃদয় থাকে অত্যন্ত বড় বড় মানুষদেরকে ধোকা দেওয়া খুব সহজ তারা অত কূটচরিত্রে হয় না হোসেন ছিলেন বিশাল হৃদয়ের মানুষ তিনি আলীর সন্তান জাতা মানুষ মনে করেন নাকি তিনি ফাতেমার সন্তান দুর্ভাগ্য এই মহা মনীষীকে কিছু কুট বুদ্ধির লোক কুফা থেকে তাকে আনিয়েছিল মিথ্যা ধোকা দিয়ে তিনি এত বড় যে ধোকাবাজি করবেন কল্পনাই করতে পারেন নাই আমরা আমাদের জীবনে দেখছি ধোকাবাজির বহু ইতিহাস কিন্তু আপনাকে অবশ্যই তাকুয়াকে সামনে রাখতে হবে অলা আকেবদলি মোত তাকিন তিলকাত দারুল আখরাতো না জেলহা ইল্লাদীনা লা ইউরুইদুন অলুবান ফিলা ফাসাদা ওলা আকেবদলি মোত্তাকিন আখরাতের গৃহ আমরা নির্মাণ করেছি প্রস্তুত করেছি শুধুমাত্র তার যাদের জন্য লা ইউরুইদুন ফিল ফিল্লা অর্দুওয়ালা ফাসাদা যারা দেশে কোনো বড়ত্ব এবং বিপর্যয় কামনা করে না দেশের শান্তি যারা চায় তারাই সত্যিকার অর্থে আখরাতের গৃহের মালিক হবে দেশে অশান্তি সৃষ্টি করে মারামারি কাটাকাটি হয়েছে সবসময় হিংসা হানানি এর মাধ্যমে কশ্চিনকালে জান্নাত হাসিল করা যাবে না আশুরার সিয়ামের সবচেয়ে বড় নিয়ত হবে নাজাতে মৌসান নিয়তে শ্যাম রাখা খবরদার যেন শাহাদাতে হোসেনের নিয়তে কেউ সিয়াম রাখবেন না সেদিন ফ্রাউনের অত্যাচার থেকে আল্লাপাক বিনা যুদ্ধে মুসাকে বাঁচিয়ে দিয়েছিলেন আজক ইমানদারদেরকে আল্লাহাক বাতিল বন্ধুদের হাত থেকে বিনা যুদ্ধে বাঁচিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন আপনি শুধুমাত্র হকের দৃঢ় থাকবেন আল্লাপাক গায়ে মদত আপনাকে সাহায্য করবে কীভাবে আপনি বলতে পারবেন না দেখবেন আপনার যে শত্রু তাকেই আল্লাহ দুনিয়াতে হটিয়ে দেবেন আপনার একটা পয়সাও খরচ করে লাগবে না আপনার একটা গুলি খরচ করে লাগবে কিছুই করা লাগবে না তবে হ্যাঁ আপনাকে নিজের আদর্শ রূপে দৃঢ় থাকতে হবে নইলে অনেক কিছুই পাবেন না আল্লাহ পাকে আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিয় আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন এবং যে কোনো মূল্যে আল্লাহ রসুলের রেখে যাওয়া আদর্শের উপরে দৃঢ় থাকার তৌফিক দান করুন আকুল কৌলি হাজা استغفر الله لي ولكم ولسائر المسلمين